যখন কয়লাকাণ্ডে সিবিআই বা ইডির অভিযান অবৈধ কয়লা নিয়ে, কিন্তু এত কিছুর পরও বন্ধ হয়নি অবৈধ কয়লা কারবার। আর সেই ছবি ধরা পড়ল এইবার আসানসোলের কুলটি থানার সাফতলিয়া ফাঁড়ির অন্তর্গত ইলবার মোড় সংলগ্ন এলাকায়। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যায় তল্লাশি অভিযান চালিয়ে দুটি অবৈধ কয়লা বোঝাই পিকআপ ভ্যান আটক করে পুলিশ। এদিন ওই দুটি পিকআপ ভ্যান কয়লা বোঝাই ত্রিপল ঢাকা দিয়ে পাচার করা হচ্ছিল বলে খবর। এই পিকআপ ভ্যান দুটি কয়লা বোঝাই করে কুলটি থেকে পুরুলিয়া উদ্দেশ্যে যাচ্ছিল বলে খবর। জড়িয়ে দুই পিকআপ ভ্যানের একজন চালককে পুলিশ আটক করে, অপর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায় বলে জানা গেছে। পুলিশ ওই চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনায় তদন্তে কুলটি থানার পুলিশ।